বিভিন্ন জল্পনা কল্পনার অন্ত পেলাই অহা পঁচিশ মে তারিখ শনিবারে ঘোষণা হব অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনত অনুষ্ঠিত হওয়া হায়ার সেকেন্ডারি পরীক্ষার চূড়ান্ত ফলাফল। জানিব পৰা মতে পুৱা ন বজার লগে লগে রাজ্যজুড়ি ঘোষণা হব উচ্চতর মাধ্যমিক শাখার চূড়ান্ত ফলাফল সমূহ। অভিভাবক তথা শিক্ষার্থী সকলের সুবিধার্থে তেরোটা ওয়েবসাইটের লগতে গুগল প্লে স্টোর উপলব্ধ অফিসিয়াল এপ্লিকেশন যোগে ফলাফল ঘোষণার বাবে শিক্ষা সংসদে ব্যবস্থা করেছে। শনিবারে পুৱা ন বজার লগে লগে এই ওয়েবসাইট কেটার লগতে শিক্ষা সংসদের অফিসিয়াল এপ্লিকেশন ফলাফল সমূহ উপলব্ধ হব। অভিভাবক তথা শিক্ষার্থী সকলে ফলাফল লাভ করবলগিয়া ওয়েবসাইট কেটা এনে ধরনের www.hsinfo.in www.ahsec.nic.in www.indiaresults.com www.knowyourresult.com www.examresults.net www.results.siksha www.exametc.com www.school9.com www.jagaranjosh.com www.resultsamarujala.com www.assamresult.in www.iresults.net www.eduassam.com www.assam.siksha www.timesofindia.com www.assamonline.in আর www.school.gradeup.co। আনহাতে বিএসএনএল ব্যবহারকারী সকলে এসএমএস যোগেও ফলাফল লাভ করিব পারিব বলেও জানিব পৰা গৈছে। মন কৰিবলগীয়া কথা যে শনিবারে ঘোষণা হবলগীয়া উচ্চতর মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সর্বমুঠ 242,843 গৰাকী পৰীক্ষাৰ্থীৰ ভাগ্য নির্ণয় করব। 2019 বর্ষর এইবারের পরীক্ষাত কলা শাখাত 186,187 গৰাকী, বাণিজ্য শাখাত 18,291 গৰাকী, বিজ্ঞান শাখাত 37,455 গৰাকী পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হোৱাৰ বিপৰীতে বৃত্তিগত শাখাত 910 গৰাকী পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হৈছে। ইয়াৰ জৰিয়তে আজিৰ অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছো। অধিক তথ্যৰ বাবে চাই থাকক republicany.com।